হ্যাঁ হ্যাঁ, ইয়ন ম্যাক ডিফেন্স করে। দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, এই জন্য আমরা মায়ের মন্দিরে এলাকার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, শিশুরা মিলে মায়ের মন্দিরে আমরা কমলা দিঘি থেকে জল এনে মায়ের মন্দির শ্রীমার চরণে ঢালছি এবং মায়ের মন্দির চারিদিকে জল দিয়ে ঢেলে ধুয়ে দেওয়া হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না। আমাদের এই কচবিশ্বরী মায়ের মন্দিরের দীর্ঘদিনের ঐতিহ্য যে যদি বৃষ্টি না হয় তাহলে মায়ের মন্দির মায়ের চরণে এলাকার সবাই মিলে জল ঢালা হয়। তো এই আমাদের বিশ্বাস কচবিশ্বরী মায়ের আশীর্বাদে দীর্ঘদিন যে বৃষ্টি হয় না, এই বৃষ্টি হবে।